বুম, সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এখন ওদের জলে ডোবা দিন, সোনালি ফিতেরা ওড়ে। আশি বাঁকের পাশে বিকেলের হাতে রেখে গেছে ঘুম একটি অশ্ব ঘুরে কোনা এক্সপ্রেসওয়ে। এই হ্রদ থেকে উঠে ওরা চলে যাবে দূরে আরো দূরে, সমস্ত রাত গোঙাতে গোঙাতে, ত্রিপল জড়ানো, দড়ি দিয়ে বাঁধা আমার বিষাদ বয়ে। বেড়াল ও টাইম মেশিন, একটা বেড়াল মাঝে মাঝে ঢুকে পড়ে আমাদের দোতলার ফ্ল্যাটে, সাদা রঙের বেড়াল। প্রত্যেকবার দেখি চৌকাঠ পেরিয়ে অন্য একটা ঘরে ঢুকে যাচ্ছে, যেখানে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তিনটে ঘর এই ফ্ল্যাটে, তিনটে দেওয়াল করি, তিন রকম সময় দেখায় তারা। সেদিন বাড়িতে আমি একা, অনেক রাতে শুতে গিয়ে দেখি অন্ধকার ঘরে বিছানার ওপর বসে আছে। তখনও চৌকাঠ পেরোয়নি, একটা পা শূন্যে। সেই অবস্থায় কি করব বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। জল জলে দুটো চোখ তাকিয়ে রইল আমার দিকে। রাস্তার ল্যাম্পপোস্ট থেকে আসা আলোয় ওর ফুলে ওঠা পিঠের লোমগুলো চকচক করছিল। তারও আগে থেকে এই একটা রাস্তায় তুমি এসে পড়েছো ভুল করে, যেখানে কয়েকশো বছর ধরে সন্ধে হচ্ছে আর পাখিরা গাছপালার ভেতরে ফিরে আসছে তারও আগে থেকে, আর বাচ্চারা গলির ভেতর ক্রিকেট খেলছে তারও আগে থেকে, এমনকি তারও আগে কখন জ্বলে উঠেছে স্ট্রিট ল্যাম্পগুলো, আর বিশ্বাস না হয় তো কোনো একটা জানলায় উঁকি দিয়ে দেখো, এসবেরও আগে থেকে অন্ধকার ঘরের এক কোণে বসে বসে তুমি ভাবছো কি করা যায় এখন।